নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি কবির আপনার সঙ্গে আছি এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি। আমরা খুব মর্মান্তিক একটা বিষয়ে কথা বলবো। সবাই জেনেছেন ইতিমধ্যেই আমাদের রাজ্যের প্রাক্তন আইজি আইপিএস পঙ্কজ দত্ত, তিনি বেনারসে একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, সেরেব্রাল অ্যাটাকের শিকার হয়েছেন এবং এই মুহূর্তে তিনি বেনারসেই একটি হসপিটালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন, তার অপারেশন হয়েছে। এই বিষয়ে খুব চাঞ্চল্যকর কিছু অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন আইনজীবী চট্টোপাধ্যায়। জয়ন্তদা, আপনি যদি কাইন্ডলি আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন। হ্যাঁ, এক্সপিরিয়েন্স মানে প্রথমে বলি, একদম শুরু থেকে শুরু করতে চাইবো, কারণ সাধারণ দর্শক শ্রোতা বন্ধু যারা তোমার অনুষ্ঠান নিয়মিত দেখেন ও শোনেন, তাদের জানা প্রয়োজন যে একদম প্রথম থেকে কি হয়েছিল। প্রথমে বলি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিরোজিও হলে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে একটি গণ কনভেনশনের আয়োজন করা হয়। সেখানে কলকাতার বিদগ্ধ বিশিষ্ট মানুষেরা সেখানে আমন্ত্রণ পান বক্তব্য রাখবার জন্য, এবং সেখানে আমিও আমন্ত্রিত হিসেবে গিয়েছিলাম, পঙ্কজ বাবুও আমন্ত্রিত হিসেবে গিয়েছিলেন। উনি একটি বক্তব্য রাখেন যেটা থেকে জোর করে একটি বিতর্ক তৈরি করা হয় কোনো কোনো মহল থেকে। প্রথমে বলি, সেদিন তিনি কি বলেছিলেন সেটা আমার চোখে বিতর্কিত বলে মনে আদৌ হয়েছে কিনা, এর উত্তর হবে একদম আদৌ বিতর্কিত মনে হয়নি। কারণ পঙ্কজ বাবু দুটো জায়গার তুলনা দিচ্ছিলেন, একটি জায়গা অতি সুরক্ষিত যেমন আরজিকর হসপিটাল, যেখানে পুলিশি সুরক্ষা রয়েছে, যেখানে ঠিক এই শব্দ উনি ব্যবহার করেছিলেন, স্টোন থ্রোয়িং ডিস্টেন্সে থানা রয়েছে, যেখানে একেবারে পুলিশ ফাঁড়ি রয়েছে, খুব কাছাকাছি একটি শ্যামবাজার মোড় রয়েছে, অর্থাৎ সবসময় সেখানে লোকজনের চলাচল, লোকজনের যাতায়াত, যে জায়গাটা অতীব সুরক্ষিত। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরেকটি জায়গার নাম উল্লেখ করেন যে জায়গাটি তুলনায় অসুরক্ষিত বলে তিনি মনে করেন, এবং এটা নিয়ে কিন্তু পরেও অনেক মানুষ বলেছেন যে জায়গা নিয়ে বিতর্কের কোনো প্রশ্নই নেই, কারণ সত্যি সত্যি সে জায়গাটা তুলনায় অসুরক্ষিত, অন্তত আরজিকর হাসপাতালের তুলনায়। পঙ্কজবাবু বলছিলেন যে আরজিকর হাসপাতালের মধ্যে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসকের মৃত্যু নিশ্চয়ই সাধারণ মানুষকে আঘাত দেয়, এবং উনি এই প্রসঙ্গে বলতে গিয়ে দুটো জায়গার তুলনা করেন, একটি জায়গার নাম নেন। তারপর এই বিতর্ক তৈরি করা হয় এবং ওনার বিরুদ্ধে একটি মামলা ওখানকার স্থানীয় বাসিন্দাকে দিয়ে তো ফাইল করানো হয়। আমি খুব সচেতনভাবে এই শব্দটা প্রয়োগ করছি যে এই এই অভিযোগটি রুজু করানো হয় বা এই অভিযোগটি দায়ের করানো হয়। তারপর অনেকেই বলছেন কলকাতা হাইকোর্ট কেন স্টে দেয়নি, কেন কলকাতা হাইকোর্ট তাহলে ইন্টারফেয়ার করতে পারত। তাদের উদ্দেশ্যে বলবো, কলকাতা হাইকোর্ট ইন্টারফেয়ার করেছেন সিঙ্গেল বেঞ্চ, এবং তিনি বলেন, সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি বলেন, যেহেতু জামিনযোগ্য ধারা সেই হেতু পুলিশকে তদন্তে সহযোগিতা করুন, বাকিটা আদালত নিশ্চয়ই বুঝবে। কি ধারা কাইন্ডলি একটু বলুন। আচ্ছা, প্রথমে আমি বলি ভারতীয় ন্যায় সংহিতার 79 নম্বর ধারা, যেখানে আইনি পরিভাষায় বলছে হুয়েভার ইন্টেন্ডিং টু ইনসাল্ট দ্য মডেস্টি অফ এনি ওম্যান আটার্স এনি ওয়ার্ডস মেক্স অর সাউন্ড অর জেস্টার অর এক্সিবিট এনি অবজেক্ট ইন এনি ফর্ম, মানে হচ্ছে যদি কোনো একজন মহিলাকে তার শ্লীলতাহানি করার জন্য তার মডেস্টিতে আঘাত করা হয় বা শ্লীলতাহানি করা হয় কোনো শব্দের দ্বারা, কোনো কথা বলে বা কোনো ইঙ্গিত করে, অর্থাৎ কোনো একজন মহিলাকে, জায়গার নাম করেছিলেন, অর্থাৎ 79 নম্বর ধারা গেল। এবারে দ্বিতীয় ধারাটি হচ্ছে 352 নম্বর ধারা, যেখানে বলা হচ্ছে ব্রিচ অফ পিস, অর্থাৎ কোনো শান্তি ভঙ্গের উদ্দেশ্যে কোনো বক্তব্য রাখা। আমার ব্যক্তিগত মতে দুটোর একটিও লাগু হয় না, কারণ ওনার উদ্দেশ্যই ছিল দুটো জায়গার সিকিউরিটির তুলনামূলক বিচার। এইবার গেল, এরপরে মহামান্য বিচারপতিও কি দুর্ভাগ্য আমাদের, আস্থা রাখলেন পুলিশের ওপরে, এবং বটতলা থানায় যেদিন আমরা যেদিন ওনাকে ডাকা হয় আমার মনে আছে, তার পরের দিন ওনার স্ত্রীর একটি অপারেশন ছিল, সেটি ছিল 5ই অক্টোবর, ওনার স্ত্রীর একটি অপারেশন বলে উনি সময় চেয়ে নেন, এবং 6ই অক্টোবর রবিবার বেলা 12টায় ইনভেস্টিগেটিং অফিসারের সম্মতিতে
এই সময় এই দিনটি ধার্য হয়। আমি আবার বলছি, ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তকারী অফিসারের সম্মতিতে। এবারে আপনারা সকলে জানেন মাননীয় পঙ্কজ দত্ত অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ মানুষ, তিনি একেবারে 12টার সময় চলে যান সেখানে, এবং সঙ্গে আমি, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় 26 বছরের ওকালতি, এবং আমার সহকারী বন্ধু শ্রী শীর্ষেন্দু সিংহ রায় 22 বছরের ওকালতি, আমরা উভয়ে সেখানে যাই পঙ্কজবাবুকে আইনি সাহায্য রেন্ডার করার জন্য। ঠিক 12টার সময় আমরা পৌঁছই, 12টার সময় গিয়ে আমরা শুনি যে ইনভেস্টিগেটিং অফিসার নেই, তিনি কখন আসবেন ঠিক নেই। আমি এখানে আপনাকে একবার থামাবো জয়ন্তদা। হ্যাঁ হ্যাঁ, আপনারা, আপনি এবং শীর্ষেন্দু বাবু যে থানায় গেলেন পঙ্কজবাবুর সঙ্গে, এর কারণ কি আপনারা কোনো কিছু আশঙ্কা করেছিলেন যে ওনাকে কোনোভাবে হেনস্থা করা হতে পারে? একদম আশঙ্কা করেছিলাম, আমরা আশঙ্কা করেছিলাম বলে গিয়েছিলাম। যদি আশঙ্কা নাও করতাম, তবুও আপনাকে জানাই, আইনে একজন মানুষ যখন গ্রেফতার হবেন তখনও তার আইনজীবী সঙ্গে নিয়ে যাওয়ার অধিকার আছে। তো এখানে যেহেতু তাকে তার বয়ান রেকর্ড করা হবে বলে বলা হয়েছিল, তাকে প্রশ্ন করা হবে বলে বলা হয়েছিল, আমরা সঙ্গে গিয়েছিলাম। এটা ঠিকই বলেছেন, সাধারণত আমরা যাই না, কিন্তু আমরা গিয়েছিলাম। এবং 12টা থেকে পঙ্কজবাবু সেই ইনভেস্টিগেটিং অফিসারকে ফোন করা শুরু করেন। ভুলে যান উনি একজন রিটায়ার্ড আইজি, 75 বছর বয়স। ভুলে যান উনি একজন সম্মানীয় ব্যক্তি, উনি একজন সাধারণ নাগরিক তো বটে, কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার বটতলা থানা, তার নাম সাধন দাস। তিনি বারবার ফোন কেটে দিচ্ছিলেন, নয় ধরে বলছিলেন আসছি, 5 মিনিট বসুন, 5 মিনিটের মধ্যে ঢুকবো, এই এখন বৃষ্টি হচ্ছে। অর্থাৎ 12টা থেকে 2:45 অবধি এভাবে তিনি কাটান। সময় তিনিই দিয়েছিলেন তো? সময় তিনিই দিয়েছিলেন, একেবারে দিয়েছিলেন। এবং তারপর 2:45 মাথায় তিনি এসে ঢোকেন। এসে ঢুকে তিনি প্রথমেই যেটা করেন, তিনি আমাদের ইনভেস্টিগেটিং অফিসারের রুমে, যেখানে পঙ্কজবাবুকে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আমাদের বের করে দেন এবং আমাদের বলেন আপনারা থাকবেন না। তখন আইনসিদ্ধ? একদম আইনসিদ্ধ নয়। এবং আইনসিদ্ধ নয় বলেই তো পুলিশ বলল, পুলিশ যদি সবসময় আইনসিদ্ধ করতো তাহলে তো আমাদের আজকে এই অনুষ্ঠানের দরকার হতো না। এবং আমি যখন তাকে বোঝাবার চেষ্টা করলাম খুব বিনীতভাবে, যেটা কিন্তু আইনে বলা আছে আমি কিন্তু থাকতে পারি, তখন উনি কদর্য আচরণ করেন এবং আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। এবং আমি বুঝি যে উনি ফাঁদ পেতেছে না কোনো বিতর্ক তৈরি করবার জন্য, আমরা সে ফাঁদে পা দেব না বলে আমরা ঘর থেকে বেরিয়ে যাই। পঙ্কজবাবুও বলেন যে ঠিক আছে তোমরা বাইরে থাকো। তখন থেকে আমরা ওই থানা কম্পাউন্ডের মধ্যে ঘোরাফেরা করেছি। আপনারা জানেন না, অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে, থানায় গিয়ে কিন্তু বসবার জায়গাও থাকে না, এবং সেখানে আমরা একবার এ ঘরে বসছি, একবার অমুক ঘরে বসছি, সিসিটিভিতে রেকর্ডেড রয়েছে, সেগুলো সবই দেখা যাবে। তারপর অফিসার ইনচার্জ শ্রী সুবর্ণ দত্ত চৌধুরী এসে ঢোকেন এবং তারপর তিনি পঙ্কজবাবুকে নিয়ে বসেন। আমাদের ওখানে ঘোরাফেরা করতে দেখে উনি আমাদের ডাকেন এবং আমাদের পরিচয় জানতে চান ওই ঘরে বসিয়ে। আমরা তখন বলি, পরিচয় দিই। পরিচয় দেবার পরে উনি খুব কদর্য ভঙ্গিতে বলেন, এরা কারা, এদের ছবি তুলে রাখো। তখন আমি এখানে, আমার যেটা মনে হয়, আমার যদিও এখানে ইন্টারফেয়ার করা উচিত না, তবু আমার যেটা ধারণা যে একজন বটতলা থানার ওসির পক্ষে আপনার পরিচয় বা শীর্ষেন্দুবাবুর পরিচয় জানাটা অস্বাভাবিক নয়, পেশাগত কারণেই নয়। দেখুন, শুধু তাই নয়, আপনাকে আমি বলি, সাধারণভাবে পুলিশের সঙ্গে আমাদের বন্ধুত্বই থাকে। আমরা প্রচুর পুলিশ অফিসারদের মামলা করি, পুলিশ অফিসারদের সঙ্গে আমাদের শত্রুতা থাকে না। আমি আইনজীবী বলেই আমি পুলিশের সঙ্গে শত্রুতা করব, আমি সেরকম মানুষ নই। আমার সঙ্গে প্রচুর অফিসারদের বন্ধুত্ব রয়েছে, গভীর বন্ধুত্ব রয়েছে, তাদের মামলা করি, তাদের সঙ্গে আমাদের অনেক সুখ দুঃখের কথা হয়। আমি জানি না কেন উনি এই ধরনের কদর্য রুচিহীন আচরণ করেছিলেন। এবং তারপর আমি তাকে বোঝাই যে দেখুন, আপনারা যখন ওনার জেরা করছেন, ওনার বয়ান রেকর্ড করছেন, আমি তো ছিলাম না, আমাদের ছবি আপনি কেন তুলবেন? তাছাড়া আমরা যে এখানে এসেছি সেটা তো প্রমাণিত, সিসিটিভিতেই আপনি দেখতে পাচ্ছেন যে আমি গত প্রায় 5-6 ঘন্টা ধরে এখানে ভ্যাগাবন্ডের মতো ঘোরাফেরা করছি, এখানেই তো রেকর্ড রয়েছে, আপনার কি সিসিটিভি কাজ করছে না? আমাদের ছবি কেন তুলবেন? আমি খুব বিনীতভাবে জানতে চাই। তা সত্ত্বেও উনি জোর করে ওই প্লাস্টিকের তুলে বসিয়ে আমাদের ছবি তোলেন, আমরা তাতেও কোনো বিতর্ক তৈরি করি না। দেখুন, পঙ্কজবাবুকে 6 ঘন্টার চা, দূরের কথা জলও খেতে দেওয়া হয়নি, বাথরুমে যেতে দেওয়া হয়নি। জল খেতে দেওয়া হয়নি? না, জল খেতে দেওয়া হয়নি, বাথরুমেও যেতে দেওয়া হয়নি। পঙ্কজবাবুকে যখন ছাড়া হচ্ছে না, আমি কিন্তু ওই অফিসার ইনচার্জকে বারবার অনুরোধ করেছি, সিসিটিভিতে নিশ্চয়ই রেকর্ডেড আছে, যে দয়া করে ওনাকে ছাড়ুন, উনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন, উনি একজন সত্যরোদ্ধ মানুষ,
ওনার ডিগনিটি, ওনার ভদ্রতা, ওনার বিশিষ্টতা আপনি বাদ দিন, উনি সাধারণ নাগরিক তো বটে। আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সমস্ত সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে একজন সাধারণ মানুষও কি থানায় গেলে এই ধরনের আচরণই সম্মুখীন হবেন? তারা কি এই ধরনের আচরণ পাবেন যা বর্তলা থানা করেছে, যা অফিসার ইনচার্জ সুবর্ণ দত্ত চৌধুরী করেছেন? এটা কি পাওয়ার হকদার একজন সাধারণ মানুষ হিসেবে? আজকে সুবর্ণ চৌধুরী রিটায়ার করার পরে তিনি যদি ভগবান না করুন কোনোদিন কোন থানায় যান, তাকে যদি এরকম আচরণ করা হয় আমাদের কাছেই আসবেন, আমরাই তার সঙ্গে থানায় যাবো। সুবর্ণবাবু হয়তো ভুলে গিয়েছিলেন, আমরা চাই না, কিন্তু আমি এখন চাইছি যে হ্যাঁ, একটা আইনি শিক্ষা ওনার হওয়া প্রয়োজন, আইনগত ভাবে শিক্ষা হওয়া ওনার প্রয়োজন। এই বিষয়টা আসছি পরে, আমি আরেকটু ভিভিডলি জানতে চাইবো। আমার আরো বলার আছে, এখানেই হিনস্থা শেষ হয়ে যায়নি, তাতে পঙ্কজবাবুর মতো দৃঢ়চেতা মানুষ হয়তো আঘাত পেতেন না। যেটা করা হলো সেটা স্থানীয় বাসিন্দাদের খবর দিয়ে আনা হলো, ওখানকার বলা হচ্ছে ওনারা নাকি ওখানকার যৌনকর্মী, আমি তো জানি না, মুখে তাদের রুমাল বাঁধা বর্ণা বাঁধা ছিল, তারা 200-300 মানুষ ওখানে হাজির হলেন এবং তারা উত্তেজিত স্বরে বলতে লাগলেন আমরা জুতোর মালা পরাবো, ওনাকে আমাদের হাতে তুলে দিন। সৌভাগ্যবশত আর একজন ইউটিউবার, বিশিষ্ট ইউটিউবার রোজিনা ম্যাডাম সেখানে উপস্থিত হন এবং তিনি তার বঙ্গ টিভিতে একেবারে ডিটেইলস এটা ধরেন এবং তিনি ওই মহিলাদের কাছে পৌঁছে যান এবং জিজ্ঞাসা করেন যে আপনারা জানেন কে এসেছেন? তারা বলেন জানি না, পুলিশ আমাদের এনেছে। তিনি জিজ্ঞাসা করেন আপনি জানেন, আপনারা জানেন পঙ্কজবাবু কি বলেছেন? তারা বলেন আমরা জানি না, পুলিশ আমাদের ডেকে এনেছে। অর্থাৎ এখানে প্রশ্ন ওঠে যে পঙ্কজবাবু কখন ঢুকেছেন, কখন বেরোবেন, তারা জানবে কি করে যদি তাদের না জানানো হয়? এবং তারা স্বীকার করেছে অন ক্যামেরা যে তাদের পুলিশ ডেকে এনেছে। এই হচ্ছে হেনস্থার রূপ। এবং সেই সময় উত্তেজিত জনতা পঙ্কজবাবু এখানে খুব আঘাত পান যে এটা তো তার প্রাপ্য ছিল না। যদি তিনি অন্যায় করে থাকেন, যদি তিনি এমন কিছু বলে থাকেন যা আইনানুগ নয়, তার জন্য আদালত রয়েছে, তার জন্য একটা মামলা চালু হয়েছে, সিঙ্গেল বেঞ্চ বলেছেন, মহামান্য সিঙ্গেল বেঞ্চ বলেছেন। আইনের চোখে যদি তিনি দোষী হন মহামান্য ডিভিশন বেঞ্চ এই হেনস্থার কথা শুনে সঙ্গে সঙ্গে থানায় যাওয়াটা রদ করেন এবং মহামান্য ডিভিশন বেঞ্চ বলেন যে প্রয়োজনে যদি মনে করে ইনভেস্টিগেটিং অফিসার তাকে জেরা করবে বা জিজ্ঞাসা করবে, ভার্চুয়াল মোডে করবে, 48 ঘন্টা আগে তাকে নোটিশ দিতে হবে। এবং আপনাকে জানাই পঙ্কজবাবু এতটাই এই অসম্মানটা বয়ে বেড়াচ্ছিলেন ভেতরে ভেতরে, উনি আমাদের জিজ্ঞাসাও করেন যে আমাদের কি যাওয়াটা ঠিক হবে। আমি বলি যে দেখুন আপনি যেতে পারেন, ওনার তো 48 ঘন্টা আগে নোটিশ দেবে বলেছে, নোটিশ দিলে আপনি ভার্চুয়াল মোডে অ্যাপিয়ার করবেন, ভার্চুয়াল মোডে কথা বলবেন। যাই হোক, এরপরে এই আমার ধারণা এই অসম্মানটা উনি বয়ে বেড়াচ্ছিলেন, যেটা তার পাওনা ছিল না, যেটা তার পাওনা হয় না, কোন নাগরিকের পাওনা হয় না। তিনি যদি অপরাধ করেও থাকেন তবু আমরা মনে করি যে আদালতের বিচারে তিনি অপরাধী সাব্যস্ত হবেন। পুলিশের ক্ষমতা শুধুমাত্র তদন্ত করা, তদন্তটুকুই পুলিশ করতে পারে, তার চেয়ে বেশি কিছু নয়। তো আমার ধারণা এই যে ওনার অসুস্থতা তার জন্য সেদিনে সেই হেনস্থা অন্যতম কারণ। কিন্তু এখানে একটা প্রশ্ন বারবার করে উঠে আসে, পঙ্কজবাবু একজন রিটায়ার্ড আইপিএস আইজি রাজ্যের, তার উপর পুলিশ ডিপার্টমেন্টের এত রাগ কেন, প্রশাসনের এত রাগ কেন? এটা তারাই বলতে পারবেন। তবে অনেকে যেটা বলছেন, অনেকে যেটা বলছেন এবং ফেসবুক ইউটিউবও ভেসে বেড়াচ্ছে যে যেভাবে তিনি তার দৃঢ়চেতা বক্তব্য মাঝে মাঝেই তুলে ধরেছেন সরকারের সমালোচনা করতে, সেটা হয়তো অনেকেই মেনে নিতে পারেননি। আমি এখানে একটা কথা বলতে চাইবো, দেখুন সমালোচনাটাকে আমার কিন্তু মনে হয় একটা পজিটিভ ওয়েতে নেওয়া যেতে পারত, কারণ সরকার কিন্তু সকলের, সরকার তো কোনো একজনের নয়। আজকে যদি কেউ সরকারের সমালোচনা করেন এটাকে পজিটিভ আকারে নেওয়া যেতে পারত, কিন্তু তার জন্য আমি জানি না, আমি বলছি না যে সরকারই এর জন্য দায়ী, সেটা বলার অধিকার আমার নেই, কারণ আমি একজন সাধারণ আইনের ছাত্র, সাধারণস্য সাধারণ মানুষ। আমি মনে করি সাধারণ মানুষ হিসেবে এই ঘটনা আমায় আঘাত দিয়েছে, এই ঘটনাটা হবার কথা ছিল না। পুলিশের কাছে আমরা যাই প্রয়োজনে, পুলিশ যদি একজন দামি, আবার বলছি, বিশিষ্ট নাগরিক বাদই দিন, পঙ্কজবাবু রিটায়ার্ড আইজি বাদই দিন, কিন্তু নাগরিক তো বটে, আমাদের একজন সহ নাগরিকের এই হেনস্থা আমাকে নিশ্চয়ই আঘাত দিচ্ছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি জয়ন্তদা আপনার কাছে প্রশ্ন রাখতে চাইবো যে বিভিন্ন সেক্টর, আমি এক্ষুনি 100টা উদাহরণ দিতে পারি এবং আমার ফ্র্যাটার্নিটির অসংখ্য মানুষের নাম আমি করতে পারি,
নাম আলাদা করে কারোর করছি না, আপনিও জানেন, বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন, মাঝরাতে পুলিশ গিয়ে ল্যাপটপ বাজেয়াপ্ত করছেন, তার স্ত্রীর ল্যাপটপ, একজন ইউটিউবারের স্ত্রীর ল্যাপটপ বাজেয়াপ্ত করছেন, তাহলে কি সাধারণ নাগরিকের নিরাপত্তার প্রশ্ন আজকে বিষ পাওয়া জলে? এটা খুব দুর্ভাগ্যের, পুলিশের তো এমন করার কথা নয়, পুলিশ মানুষকে সুরক্ষা দেবে, আর পুলিশকেও যদি কখনো কেউ নির্দেশ দেয়, পুলিশকে বুঝে নিতে হবে সেই নির্দেশটা কতটা আইনানুগ। কারণ আপনি ভেবেই দেখুন না, ত্রিধারার সামনে থেকে যে ছেলেগুলিকে অ্যারেস্ট করা হলো, ধারা আমি মামলাটা করেছিলাম, যে ধারা দেওয়া হয়েছিল সেকশন 9 অফ মেইনটেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট, যেখানে বোমা বন্দুক সহযোগে বিদ্রোহের কথা বলা হয়েছে, সেটা কি তাই ছিল? এটা নিয়ে আমার সঙ্গে ডিটেইল কথা হয়েছে এবং আপনিও এটা আপনি মুভ করেছিলেন, ফিজিক্যালি আপনি অ্যাপিয়ার করেছিলেন। ঠিক ঠিক ঠিক। এবং মহামান্য আদালত বলেছিলেন, মহামান্য বিচারপতি শম্পা সরকার বলেছিলেন, সিজার লিস্ট দেখে যে সিজ তো করা হয়েছে শুধুমাত্র ব্যানার পোস্টার, তাহলে এই ধারাটা আসে কি করে? আজকে দেখুন, যে পুলিশ অফিসারের উপর এ ধরনের নির্দেশ পড়ছে, ধরেও যদি নিই যে কারো নির্দেশে তারা এ ধরনের কাজ করছেন, তারা কি বলবেন না যে এটা কেন হবে, এটা করা কি আমার কর্তব্য? মনে রাখবেন, দস্যু রত্নাকরের অপরাধের ভাগও কিন্তু তার পরিবার নেয়নি। আজকে পুলিশকে কি এটা বোঝার কথা নয় যে এটা আমি কেন করবো? আমাকে, আমারও তো মেরুদণ্ড সোজা রাখা কর্তব্য, কেন করবো আমি? আমাকে আদালতে প্রমাণ করতে হবে। বেশিরভাগ মামলা তারা আদালতে প্রমাণ করতে পারেন না, নির্লজ্জের মতো তারা মুখ চুন করে বেরিয়ে আসেন, তারা কি বলতে পারেন না? এটা তো পুলিশের মরালও আমার মনে হয় কোথাও গিয়ে অনেক অনেক, কারণ এই পঙ্কজবাবুর ঘটনা নিয়ে সারা বাংলা কেন, সারা পৃথিবীর আপামর বাঙালির মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে, এবং সেখানে কিন্তু পুলিশের নিশ্চয়ই মুখ খুব একটা উজ্জ্বল হচ্ছে না। আমার আজকে এই পর্ব আমরা শেষ করব, তার আগে আমার শেষ প্রশ্ন, পঙ্কজবাবু এখন কেমন আছেন এবং ওখানে সম্ভবত ম্যাডাম একা আছেন? একদম তাই, ওখানে একা রয়েছেন, এবং কালকে যখন আমি 11টার সময় জানতে পারি, মাননীয় শ্রী সন্ময় বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেন, এবং তারপর আমি বহু লোককে ফোন করে জানিয়েছি, কারণ যারা ওখানে সাহায্যটা পৌঁছতে পারবেন, তার মধ্যে যেমন এবিপি আনন্দের সুমন দে রয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে ওখানে একজনকে পাঠিয়ে দেন, তাদের ওখানকার কাউন্টার পার্ট একজন চলে যান, এবং শ্রীমতী দত্তের পাশে থেকে তাকে মানসিক ভরসা যোগাবার চেষ্টা করেন। তিনিও অসুস্থ, এবং আপনারা জানেন যে জায়গাটা এমন, এবং এমন পরিস্থিতি ওনার, ওনাকে কিন্তু মুভ করাও যাচ্ছিল না, মুভ করানোও যাচ্ছিল না, বিশেষ করে প্রায় সন্ধে 7:30 নাগাদ যখন তার অপারেশন করা হয়, তার আগে অবধি তাকে স্টেবল করার চেষ্টা করা হয়েছে, না হলে অপারেশন টেবিলে অবধি তোলা যাচ্ছিল না বলে আমরা জানতে পারি। বিশিষ্ট পুরুষ অধিকার রক্ষা কর্মী শ্রীমতী নন্দিনী ভট্টাচার্যকে আমি ফোন করি, তিনি তার দলের ছেলেদের ওখানে পাঠান, তারা বৌদির পাশে রয়েছেন, আমরা খবর প্রায় পাচ্ছি না, কারণ বেশিরভাগ সময়, আর আপনি জানেন এই দুর্যোগের মধ্যে নেটওয়ার্ক কাজ করছে না, কেউ যেতে পারছে না, একদমই ভালো নেই তিনি, শুনেছি অবস্থা ক্রিটিক্যাল, তিনি ভেন্টিলেশনে আছেন, আমি কিন্তু তার দ্রুত 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 আরোগ্য কামনা করি, সবাই তার দ্রুত আরোগ্য কামনা করি, এবং তিনি তার স্বভাবসিদ্ধ প্রতিবাদী চরিত্রে আবার আমাদের সামনে ফিরে আসুন আমরা সবাই চাইব। এবং পঙ্কজবাবুর শারীরিক অবস্থা কেমন রইল এবং রাজ্যের শারীরিক অবস্থা কেমন রইল সার্বিকভাবে, এটা জানার জন্য আগামী দিনে আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। অনেক ধন্যবাদ জয়ন্ত কথা বলার জন্য, আমরা আগামী দিনে এরকম আরো এপিসোড করব। অনেক ধন্যবাদ, নমস্কার, নমস্কার।